আমাদের দফা জনগণের ভোটের অধিকারের, বলছেন মুজিবুল হক চুন্নু। জানাবো রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচির শেষ কোথায়। জানাবো আন্দোলন নির্বাচন নয়, পরিস্থিতি পর্যবেক্ষণে জাতীয় পার্টি। এবং সর্বশেষ জানাবো উন্নয়নের আদম্য গতি কেউ থামাতে পারবে না, খাদ্যমন্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমাদের দফা জনগণের ভোটের অধিকারের, বলছেন মুজিবুল হক চুন্নু। জাতীয় পার্টির মহাসচিব কিশোরগঞ্জ তিন করিমগঞ্জ তারাইল আসনের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী আওয়ামী লীগ এবং বিএনপি দুই দল দুই দফা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, আর আওয়ামী লীগ চাই তাদের সরকারের অধীনে নির্বাচন। তবে আমরা এইসবে নাই, আমাদের দফা হলো জনগণের ভোট দিতে পারার অধিকারের দফা। এই সময় আওয়ামী লীগ ও বিএনপির প্রতি ইঙ্গিত করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, আপনারা এত গরিমা কইরেন না, বেড়াগিরি কইরেন না, ক্ষমতা না থাকলে কিন্তু বেড়াগিরি থাকতো না। আপনারা সবাইকে নিয়ে আলোচনায় বসে একটা ফর্মুলা বের করেন, সরকারকে বলবো এক্ষেত্রে সরকারের দায়িত্ব বেশি। রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচির শেষ কোথায়। দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে দখলের রাজপথ। সমাবেশ পদযাত্রা অনেক সময় রূপ নিচ্ছে হরতাল অবরোধের, স্থবির হয়ে পড়েছে জনজীবন। একটি কর্মসূচিতে গুলিস্তানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে এক নিরীহ পথচারী নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। একদল কর্মসূচির তারিখ পেছালে আরেক দলও পিছিয়ে নিচ্ছে সেই একই তারিখে। এই পাল্টাপাল্টি কর্মসূচি ও জনভোগান্তির শেষ কোথায় বা সমাধান কোন পথে, এই বিষয়ে বিশিষ্টজনেরা দিয়েছেন মিশ্র মতামত, আর রাজনৈতিক নেতারা দায়ী চাপাচ্ছেন একে অপরের উপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ.ম.শ. আরফিন সিদ্দিক বলেন, নির্বাচন যত কাছাকাছি আসবে তত জনবা সমাবেশের সংখ্যা বাড়বে। এখন দুটো রাজনৈতিক দল একই দিনে সমাবেশ করছে, সামনে অন্যরাও করবে। আমরা মনে করি এই সমাবেশগুলো যেন সড়কে মহাসড়কে না হয়, এগুলো যেন উন্মুক্ত মাঠে করা হয়। আমার ধারণা টিএমপি থেকে তাদের এই পরামর্শ দেওয়া হয়েছে, গণতন্ত্রে সমাবেশ করার অধিকার সব রাজনৈতিক দলের আছে, তারা করুক, কিন্তু এই কারণে যে যেন জনগণের চলাফেরার স্বাধীনতা খর্ব না হয়, এই ধরনের সমস্যার কোনো সমাধান দেখছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসির মামুন। তিনি বলেন, এগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি কোনো সমাধান হবে না, তিন দশক ধরে নির্বাচনের ঠিক আগে এগুলো হয়ে আসছে। যারা এসব কর্মসূচি দিচ্ছেন তাদের কাছে জনগণ আসলে কিছু না, ভোটের দিনেই জনগণের গুরুত্ব, জনগণও এমন যে তারা প্রতিবাদ করতে জানে না বা প্রতিবাদ করতে চায় না, ভাবে যে তার হয়ে প্রতিবাদটা অন্য একজন করে দেবে, তাহলে তো এই অবস্থা চলবেই, এটা থেকে আমাদের শিগগিরই নিস্তার নেই, এটা আমাদের মেনে নিতে হবে। যতক্ষণ না সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে বলে আমরা ভোট দিতে যাব না, বা যিনি জনদুর্যোগ দনদুর্ভোগ করবেন আমরা তার সঙ্গে নেই, তারা নেমে যদি প্রতিবাদ না জানায় তাহলে কিছু হবে না। তিনি বলেন, পঞ্চাশটি রাজনৈতিক দল এসব বিক্ষোভ করছে, শহরের অধিকাংশ মানুষ কোনো না কোনোভাবে তাদের সমর্থক, ফলে দুর্ভোগ হবে, কিছু করার নেই, সমাধানও নেই। পাল্টাপাল্টি কর্মসূচিকে রাজনৈতিক কর্মসূচি বলতে নারাজ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ। তিনি জাগো নিউজকে বলেন, যে কারণে পাল্টাপাল্টি কর্মসূচি হয় সে কারণটি সমাধান হলেই হয়, কারণটা হলো সুষ্ঠু ও সঠিক নির্বাচন। বিরোধী দল সুষ্ঠু ও সঠিক নির্বাচন চায়, সরকারের দায়িত্ব সেটা করা, এটি নিশ্চিত করা গেলে তো এই পাল্টাপাল্টি কর্মসূচি থাকে না। পাল্টাপাল্টি কর্মসূচি কোনোভাবেই রাজনৈতিক কর্মসূচি নয়, এর আগেও বলা হয়েছে পাল্টাপাল্টি কর্মসূচি হবে না, কিন্তু হচ্ছে। রাজনীতি যারা করেন তারা তো জনগণের দুর্ভোগ নিয়ে চিন্তা করেন না, করলে তো এরকম হতো না। তবে রাজনীতিবিদদের কণ্ঠে ভিন্ন সুর, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন জাগো নিউজকে বলেন, আওয়ামী লীগের কর্মসূচিগুলো পাল্টাপাল্টি নয় এবং সহিংস নয়। বিএনপি জামায়াতের নাশকতার অভিজ্ঞতা জাতির রয়েছে, তাদের সহিংসতার ভয়াবহতা কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়, তারা আইন অমান্য করে পুলিশের উপরও ভয়াবহ আক্রমণ করে। এমতো অবস্থায় রাজপথে শান্তিকামী জনতার সংঘবদ্ধ উপস্থিতি কেবল বিএনপিকে সংযত আচরণ করতে বাধ্য করতে পারে। এই অভিজ্ঞতার আলোকে বিএনপির কর্মসূচির দিনে শান্তিকামী জনতার সংঘবদ্ধ সতর্কতামূলক উপস্থিতি নিশ্চিত করতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়নের সমাবেশ অব্যাহত থাকবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগ কোনোভাবেই নাশকতাকারীদের অবাধ নৈরাজ্য সৃষ্টির লাইসেন্স দিতে পারে না। বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারানাও
দোষ চাপালেন আওয়ামী লীগের উপর। জাগনিউজকে বলেন, পাল্টাপাল্টি কর্মসূচির উদ্যোগে তো নিয়েছে আওয়ামী লীগ, কারণ বিএনপি শুরুতেই বলেছিল আপনারা যেদিন কর্মসূচি করবেন আগে থেকে তারিখ দিয়ে দেন, তারপর আমরা আমাদের তারিখ নির্ধারণ করব, যাতে একসঙ্গে কোনো কর্মসূচি না হয়। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছেন, যেদিনই বিএনপির কোনো কর্মসূচি থাকবে সেদিনই আওয়ামী লীগ মাঠে থাকবে। এর ফলে যেটা হয়েছে, একেবারে শান্তিপূর্ণ অহিংস কর্মসূচি গুরুত্বেও পুলিশ এবং আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা বিএনপির উপর হামলা করেছে, আহত করেছে, মামলা দিয়েছে, যেটা পুরো পরিস্থিতিকে ঘোলাটে করে দিচ্ছে। এর শেষ কোথায় এটা আওয়ামী লীগ জানে, কারণ শুরুটা তারাই করেছে। আন্দোলন নির্বাচন নয়, পরিস্থিতি পর্যবেক্ষণে জাতীয় পার্টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতির মাঠ। বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবিতে রাজপথে আন্দোলন করছে বিএনপি ও সমমনা দলগুলো। অপরদিকে আওয়ামী লীগ বর্তমান সরকারের অধীনে নির্বাচন করতে অনড়, পাশাপাশি রাজপথে বিরোধী দলকে কোনো ধরনের ছাড় দিতে অপারক। বড় দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিরোধী দলের উপর পুলিশের অবস্থানে কঠোর, আবার বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন দেশের তৎপরতাও চোখে পড়ার মতো। এই যখন পরিস্থিতি, তখন আরেকটা রিল্যাক্স মোডেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। দলটি দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত উপনির্বাচনগুলোতে অংশ নিচ্ছে, আবার অনিয়মের অভিযোগও তুলছে। চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সেই হিসেবে নির্বাচনের বাকি আর 5-6 মাস, নির্বাচন ঘনিয়ে এলেও আগামী নির্বাচনে জাপার ভূমিকা কি হবে তা নিয়ে স্পষ্ট জবাব নেই দলটির নীতি নির্ধারকদের কাছে। জাপার শীর্ষ নেতারা বলছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইলেও জাপা তা চায় না, কেননা বিগত দিনগুলোতে তত্ত্বাবধায়ক সরকারে আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া কোনো দল লাভবান হয়নি। অন্যদিকে সাম্প্রতিক সময়ের উপনির্বাচনে সরকারের হস্তক্ষেপ প্রমাণ করে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, তাই নতুন ফর্মুলায় আগামী নির্বাচনে অংশ নিতে চান তারা। তবে দলটির কেউ কেউ দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে এরই মধ্যে জনসংযোগ শুরু করেছে দলটির একাধিক দায়িত্ব নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারের সমালোচনা করেছে শীর্ষ নেতারা। ফলে গৃহপালিত দলের তকমা মুছে স্বতন্ত্র দল হিসেবে মানুষের কাছে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। জাতীয় পার্টি নিয়ে নতুন আশা ও নবজাগরণের সৃষ্টি হয়েছে, যা সরকারের ভয়ের কারণ। এ কারণে গত বছর জাতীয় পার্টিকে ভাঙার চেষ্টা করা হয়েছে, সরকার জাতীয় পার্টিকে নিয়ন্ত্রণে রাখতে চায়। যার একটি উদাহরণ, গত 10 জুন অনুষ্ঠানের জন্য জাতীয় পার্টির পূর্ব নির্ধারিত ভেন্যু থেকে সরিয়ে জামায়াতকে দেওয়ার ঘটনা। এ বিষয়ে জানতে চাইলে দলটির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া জাগনিউজকে বলেন, 2 মাস আগে জাতীয় পার্টির একটা অনুষ্ঠানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ IAB মিলনায়তন বুকিং দিয়েছিলাম। জাতীয় পার্টির অঙ্গ সংগঠন যুব সংহতির কেন্দ্রীয় সম্মেলন হওয়ার কথা ছিল, সেখানে আমাদের চেয়ারম্যানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম যে আগের দিন রাতে পুলিশের পক্ষ থেকে বলা হলো জামায়াত ইসলামকে সেটা বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওনারাই ব্যবস্থা করে দিলেন, আমরা বৃহত্তর সমঝোতার স্বার্থে ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে জিনিসটা মেনে নিয়েছি, কিন্তু সেটা আমাদের জন্য ওয়ার্ড হয়েছে। সরকার বিরোধী অবস্থানে থাকলেও আন্দোলনে না থাকার কারণ হিসেবে দলটির নেতারা সাংগঠনিক দুর্বলতা ও বিএনপির আধিপত্যের কথা বলছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক নেতা বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানিতে উপনির্বাচনে প্রার্থীদের উপর হামলার ঘটনায় সরকার চাপে রয়েছে, সরকারের জনসমর্থনও কমেছে। একদিকে সরকার জাতীয় পার্টির সমর্থন চায়, অন্যদিকে দলকে ভাঙতে চায়। উপনির্বাচনে জাপার প্রার্থীদের বের করে দেওয়া হয়, এভাবে হয় না। অন্যদিকে বিএনপি নানান সময় জাতীয় পার্টির ক্ষতি করেছে, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইলেও জাপা তা চায় না, কেননা বিগত দিনগুলোতে তত্ত্বাবধায়ক সরকারের আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া কোনো দল লাভবান হয়নি। এই প্রসঙ্গে রেজাউল ইসলাম ভুইয়া বলেন, আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, সেটা কিভাবে হবে তা সম্মেলন ও সভাগুলোতে আমাদের চেয়ারম্যান মহাসচিব বলেছেন। বিরোধী দল যেভাবে আন্দোলন করছে আমরা সেই ক্যাটাগরিতে যাচ্ছি না, কিন্তু দল কি চাচ্ছে সেটা বিভিন্ন সভা সমাবেশে বলছি। জাতীয় পার্টি একেবারে মাঠে নেই এটা ঠিক নয়, আমাদের নানান কর্মসূচি চলছে, যার যার দাবি আদায়ের দলগুলো রাজপথে থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এতে যেন কারোর জনমালের ক্ষয়ক্ষতি না হয় সেটা আমরা কামনা করি। এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, আমরা রাস্তায় নামছি না, কারণ বর্তমান সরকার বিরোধী কণ্ঠ বন্ধ করার জন্য হেন কোনো কাজ নেই করে না, বর্তমান সরকারের দমন নীতিতে টিকে থাকা স্বাভাবিক কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। যদি তাদের সেরকম শক্তি না থাকে ও স্বাধীনভাবে অগ্রসর না হতে পারে, সেরকম অর্থ না থাকে, লোকবল না থাকে, তাহলে তারা মাঠে টিকতে পারবে না। জাপা চেয়ারম্যান জাগনিউজকে বলেন, জাপাকে বিভিন্নভাবে দুর্বল করা হয়েছে এবং জাপাকে দুর্বল করতে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। 1996 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করেছে, এরপর থেকে দলটি জাতীয় পার্টিকে
কংগ্রেসকে সবচেয়ে বেশি বিভক্ত করার চেষ্টা করেছে। 2014 সালের পর থেকে বিভিন্নভাবে জাতীয় পার্টির ভেতরে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দলটির স্বাভাবিক কার্যক্রম বিঘ্ন করার চেষ্টা করেছে। জাতীয় পার্টির রাজনীতি স্বাভাবিক গতিতে এগিয়ে যেতে পারেনি, বারবার হোঁচট খেয়েছে, ফলে জাতীয় পার্টি সত্যিকার অর্থে দুর্বল হয়ে গেছে। উন্নয়নের আদম্য গতি কেউ থামাতে পারবে না, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, দেশকে ডিজিটাল হিসেবে বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ উন্নয়নের আদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, এই গতি কেউ থামাতে পারবে না। এজন্য আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার আহ্বান জানান তিনি। খাদ্যমন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে বৈচিত্র্যময় করেছে, প্রধানমন্ত্রী শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দিয়েছেন যাতে শিশুরা ক্রমাগত উন্নয়নশীল বিশ্বের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে। তিনি বলেন, সরকার 2041 সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে, আজকে তরুণরাই হবে স্মার্ট দেশ গড়ার সৈনিক। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার নির্দেশে সারা দেশে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হচ্ছে। সাধন চন্দ্র মজুমদার বলেন, আজকে শিক্ষার্থীদের যে ট্যাব দেওয়া হচ্ছে তাদের পরিবার কোনো রাজনৈতিক দল করে সেটা দেখা হয়নি, মেধাবীদের হাতেই তুলে দেওয়া হচ্ছে এসব ট্যাব। কিন্তু আজকে বিএনপি ক্ষমতায় থাকলে কারা মেধাবী শিক্ষার্থী সেটি দেখা হতো না, তাদের দলের নেতাকর্মীদের সন্তানদের মাঝে এসব বিতরণ করা হতো। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জন করে রাখুন। ধন্যবাদ।